আমি তোমায় নিয়া চইলা যামু ঢাকা শহরে, আমি তোমায় নিয়া চইলা যামু ঢাকা শহরে, তোমার বাপের ডরে, তোমার বাপের ডরে, তোমার বাপের ডরে যাব ঢাকা শহরে। আমি তোমার সাথে যাইতে রাজি পরাণ বন্ধু রে, আমি তোমার সাথে যাইতে রাজি পরাণ বন্ধু রে, আমার বাপের ডরে, আমার বাপের ডরে, আমার বাপের ডরে যাব ঢাকা শহরে। তোমার ছোট ভাই বড় সে আনা, যত বোঝাই তারে সে তো মানে না, দুজন মিলে পালিয়ে যাব ঢাকা শহরে, তাই দুজন মিলে পালিয়ে যাব ঢাকা শহরে, তোমার বাপের ডরে, তোমার বাপের ডরে। প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি বাংলাদেশের কিং কমেডি স্টার হারুন কিসিঞ্জারের শান্তি নাই রে বন্ধু। এইভাবে ভাও তুলে বসে আছেন, আমার তো মনে হয়েছে আপনি জমিদার। আমার দুলা ভাই তিন ভোটে ফেল করছে, হের সামনে পা উঠে বসে সকাল থেকে রিক্সা চালাতে চালাতে অনেক ক্লান্ত। আচ্ছা, আপনি কি মেয়েরা দিয়ে হাঁটা যাবেন? যাবো। ভাড়া কত? চা দেন। ওরে চা দেন, লোক তো ভালো করে মারছে। নামেন, এবার আপনি নামেন, আমরা বসি। আরে টাং টুং 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 টাং টাং। কি হয়েছে? এভাবে কথা কইস না, তোর বিয়ের মার্কেটিং করতে ডাকা। কানের দুল এক জোড়া,
এইটা সাকারি পট্টিতে ও চন্দ্রশীলের দোকানে দিয়া 30,000 টাকা বুঝিয়া লইবা। 30,000? এটা আমাকে তাই না রে রিক্সা লাভাই, তুমি পাইছো আরে, তোমার বকশিস দিতেছি, অসুবিধা নাই, পাইয়া যেতো গেছো আমারই মনে পড়ছে। হ্যাঁ তুমি পাইছো এটা জিনিসটা আমাকে ইনকাম মনে করো ফাইয়া গেলাম সারাদিন কাউকে 200 ভাই দি নাম 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 আমরা যাবো না নাম যাও না যেখানে সেখানে অনেক মূল্যবান জিনিস এটা ভাই, আমরা কিনছি এই দুইটা অনেক টাকা দিয়া, এই দুইটা অনেক টাকা দিয়ে কিনছি, দেখেন তো এটা দুইটার দাম কত আছে তারপরে বলুন আমরা। 20 টাকা মাত্র আপনাদের সাথে চিটিং করছে আবার বলেন এটার দাম কত? 20 টাকা 20 টাকা আমার বিয়ার হইব না। এরকম ফ্যান ঢেলে আমার হইবা দিলা ভাই, এই যে এরকম ওই দেখো তো সব পুতুলের ফ্যান ইডিয়েট, ওই দিকে পুতুল নেই আমার থাপ্পড় মারছে, এই পুতুলে তোর থাপ্পড় মারছে কসকি, পুতুলে তোর থাপ্পড় দেয় সেক করি ভাই মাফ করে দেন আমার শালা আধা পাগল আধা পালা। ঢাকা শহরে এইসব পাগল ছাগল নিয়ে কেন আসছেন? পাগলের বাচ্চা পাগল কি ভাই, থাক থাক তুই। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, আমার ডান দিকেও পাগল বাম দিকেও পাগল, অর্থাৎ দুই পাগল, এই দুই পাগল মিলে কি কাণ্ড ঘটাচ্ছে চলুন সেটাই দেখে আসি। তুই ভয় পাইছস? ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোকে একটা প্রশ্ন করব, তুই সঠিক উত্তর দিবি। বলতো এই জমিন থেকে আকাশ 1,65,000 মাইল উপরে যদি হয় তাহলে আমার বয়স কত হইতে পারে? হই মিয়া, ফাইজলামি আর জায়গা পান না, আসমান আর জমিনের দূরত্বের মাঝে আপনার বয়সের সম্পর্ক কি? হ্যাঁ পাইছি, কথা হইলো
এই জমিন থেকে আকাশ 1,65,000 মাইল দূরত্ব। যদি হয় তাইলে আমার বয়সটা কত হইতে পারে? আপনার বয়স হতে পারে কসু? তুই আমার কসু বলি যা, আমার একাই কসু। হ্যাঁ কসু তোর দিমু। আর হৃদয়ের চোখ মেলে লাড়ি দেখছস, তুই মাপ দিছাই। ওরে খোদা, তুই তো লাড়ির থেকে ছোট, তোরে ফিডাইতে আমার একবার সোজা। এই লাড়ির দিকে তাকাই তোরে একটা কথা জিজ্ঞেস করতেছি, তুই লাড়ির দিকে তাকাই জবাব দিবি পারবি নি? কোন ভাই কোন? আচ্ছা, জমিন থেকে আকাশ আর ওইদিকে তাকাইস না, আকাশ 1,65,000 মাইল উপরে যদি হয় তাইলে বলতো আমার বয়সটা কত হইতে পারে? জমিন থেকে আকাশ না? জমিন থেকে আকাশ, জমিন থেকে আকাশ। আপনার বয়স তো আমি পাইয়া গেছি ভাই। কেমনে ফালি বল। আপনার বয়স 30। আমার বয়স 30? তুই কেমনে বুঝলি? কেমনে বুঝলাম, কেমনে বুঝলাম? হ্যাঁ ও ভাই, ওই আমাকে গ্রামে এক পাগল আছে, ওর বয়স হলো 60। হ্যাঁ ও হলো ফুল পাগল। হ্যাঁ কথা বুঝতে পারিছেন? আপনি তো ওর সাথে একটু কম পাগল, মানে হাফ পাগল, এই জন্য আমি মনে মনে ভাবলাম আপনার বয়স 30 হবে। আমি হাফ পাগল, আমার বয়স 30। আরে তোরে মার। স্বর্ণ দোকানে আইসে করছি, সব স্বর্ণ। আমাকে বাইর কর। এই যে পেয়ে দেখলাম ভাই, দেখেন তো দুইটার দাম কত আছে, তারপরে বলুন। আমরা 40-50 হাজার তো আছে দাম। 50,000 হইলে আপনার স্বর্ণ না কি কইলেন? সাকারি ভর্তি জমা দিন 30,000 লইয়া লই, আর এটার দাম বেলে 20 টাকা। ভাই হাসা করে ভাই আপনাদের সাথে চিটিং করছে। আবার বলেন এটার দাম কত? 20 টাকা। 20 টাকা আমার বিয়ার হইব না। এরকম প্যান্ট হইলে আমার হইব দিলা ভাই। এই যে এরকম ওই দেখো তো সব পুতুলের ফ্যান। ইডিয়েট, ওইদিকে যা না, ফ্যান খুলিস না। ওই ওইদিকে দেখ, দেখ এদিকে। পুতুলে তোর থাপ্পড় মারছে কসকি? পুতুলে তোর থাপ্পড় দেখ চেক করি ভাই, মাফ করে দেন। আমার শালা আধা পাগল আধা পালা। ঢাকা শহরে এইসব পাগল ছাগল নিয়ে কেন আসছেন? পাগলের বাচ্চা পাগল কি ভাই? থাক থাক,
পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আমার ডান দিকেও পাগল, বাম দিকেও পাগল, অর্থাৎ দুই পাগল। এই দুই পাগল মিলে কি কাণ্ড ঘটাচ্ছে চলুন সেটাই দেখে আসি। এই কে আমার সামনে আবিয়া? এভাবে কথা কইস না, তোর বিয়ের মার্কেটিং করতে টাকা আমার কাছে মালপানি আছে, পাবলিক টের পাই যাবে, তুই এভাবে চিল্লাইলে গাটা মালপানি বুঝি নাই দিলে হবে। মালপানি কি আর টাকা পয়সা ব্যাগ কল, তুমি তো অনেকগুলো টাকা পয়সা নিয়ে আসে আমি জানি। এই রিক্সাওয়ালা শুনে ভাই তুমি ওইদিকে তাকাও, গাড়ি চালাও। ভাই টাকা পয়সা কি আছে অনেক মার্কেটিং করব। স্বর্ণ এটা কি তোমার? না স্যার। তাইলে মনে আমাগো, তাই না স্যার? আমার সিডিও আসেনি। এ দেখ তো কি লাগছে, হ্যাঁ হলি চাই কানের দুল এক জোড়া, এইটা সাকারি পট্টিতে চন্দ্রশীলের দোকানে দিয়া 30,000 টাকা বুঝিয়া লইবা। 30,000 এটা আমাকে তাই না রে? ও রিকশালা ভাই তুমি পাইছো আরে, তোমারে বকশিশ দিতেছি, অসুবিধা নাই, পাইয়া যেতো গেছো। আমারই মনে পড়ছে, হ্যাঁ তুমি পাইছো এটা জিনিসটা আমাকে। এই ধরো তোমার এই দেখছো 2,000 টাকা দিছি ভাই, আর কিছু আমি তোমায় নিয়ে চইলা যামু ঢাকা শহরে, আমি তোমায় নিয়ে চইলা যামু ঢাকা শহরে, তোমার বাপের ডরে, তোমার বাপের ডরে, তোমার বাপের ডরে যাব ঢাকা শহরে। আমি তোমার সাথে যাইতে রাজি পরাণ বন্ধু রে, আমি তোমার সাথে যাইতে রাজি পরাণ বন্ধু রে, আমার বাপের ডরে, আমার বাপের ডরে, আমার বাপের ডরে যাব ঢাকা শহরে। ছোট ভাই বড় সে আনা, যত বোঝাই তারে সে তো মানে না। দুজন মিলে পালিয়ে যাব ঢাকা শহরে, তাই দুজন মিলে পালিয়ে যাব ঢাকা শহরে, তোমার বাপের ডরে, তোমার বাপের ডরে। প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি বাংলাদেশের কিং কমেডি স্টার হারুন কিসিঞ্জারের শান্তি নাই রে বন্ধু। এইভাবে ভাও তুলে বসে আছেন, আমার তো মনে হয়েছে আপনি জমিদার। আমার দুলা ভাই 3 ভোটে ফেল করছে, হের সামনে পা উঠায় বসে।
আমার সালাটা একটু ভাগলা, সেদিকে গেলে না, সেদিকে গেলে মানুষ মারিয়ে লাগে। সকাল থেকে রিক্সা চালাতে চালাতে অনেক ক্লান্ত। আচ্ছা আপনি কি মেয়েরা দিয়ে হাঁটা যাবেন? যাব না কত যাবেন ওরে যাও তার লোক তো ভালো কারে মার চলছে। হ্যাঁ নামে দেবেন, আপনি নামে নামে বসি দেউ টু টু ফুট ফাইজলাম করছি। আমার শালা একটু হালকা পাতলা ভাগলা, দেখছেন ভাই? চলো 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 ভাই।